Hey everyone, assalamu alaikum. This is me, Lamia Tasnim, and welcome back to my YouTube channel and Facebook page, Lamia's Journey. I hope you all are doing great. আজকে এই ব্লগে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। 12 রোজার পর থেকে আমাদের ফ্যামিলি থেকে ত্রাণ সমূহ বিতরণ করা হয়। আজকের এই ভিডিওতে আমি সেগুলো তুলে ধরব এবং আমার আব্বু এবং আমাদের চাচুরা আমাদের যে গিফটগুলো দিয়েছে সেইগুলো দেখাবো। আজকে আমাদের বাসায় আত্মীয় স্বজন এবং এতিমদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। ঈদের মধ্যে আমরা সব কাজিনরা একসাথে হয়ে, এই যে দেখতে পাচ্ছেন, সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি। এগুলো সব আমার কাজিন হয়। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের আত্মীয় স্বজন যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল তাদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। 12 রোজার থেকে দেওয়া হয়। প্রত্যেকটা ফ্যামিলিতে একটি করে চাউলের বস্তা যাবে। এছাড়াও এখানে তেল, চিনি, ডাল এগুলো দেওয়া হবে। এখানে বাসমতি চাল দেওয়া হচ্ছে। আমরা বাসমতি চাল খাই, তাই আমাদের ফ্যামিলি থেকেও তাদেরকে বাসমতি চাল দেওয়া হচ্ছে। এখানে লবণ, ডাল, চিনি এবং এই বক্সগুলোতে তেল আছে। ইসলাম শরীয়তে আছে, তোমরা যে ভালো খাবার খাবে সেই খাবারটি তুমি অন্যদের সাথে শেয়ার করবে। এই যে এইখানে যে ত্রাণ সমূহ দেখা যাচ্ছে, প্যাকেট করে রেখে দিয়েছে। আমাদের বাসায় যে ফকির মিসকিনগুলো আসবে তাদের এগুলো দেওয়া হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা একসাথে সবার দুঃখ কষ্ট শেয়ার করে নিব। এই ত্রাণ সামগ্রী মাহে রমজান উপলক্ষে আমাদের এলাকার আত্মীয় স্বজন আছে, আমরা ঈদ সামগ্রী পাবো বা রমজান, মাহে রমজান উপলক্ষে তাদেরকে এই ত্রাণ সামগ্রী দিয়ে থাকি। আত্মীয় স্বজন যারা গরিব আত্মীয় স্বজন আছে এলাকার, যারা হচ্ছে যে পরিচিত গরিব মানুষ আছে, তাদের মাঝে আমাদের মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ওই ত্রাণ সামগ্রী তাদের বাসায় বাসায় আমরা পৌঁছে দিয়ে আসব। আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা এই ত্রাণ সামগ্রী দিয়ে থাকি। এই তো এই ভিডিওটা 12 রোজার দিকে করা হয়েছিল। এই তো আমরা এখানে বসে আছি। আজকে আমাদের মিলাদ মাহফিল হবে আত্মীয় স্বজনদের এবং এতিমদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। এখানে রান্নাবাড়ার কাজ চলছে। আজকে যেহেতু বড়সড়ভাবে ইফতার আয়োজন করা হয়েছে, এতো কিছুক্ষণ পর রান্না হয়ে গেল এবং সেটা এসে আমাদের রান্নাঘরে রেখে দিল। রান্নাঘরে রেখে দেওয়ার পর এই যে ঢাকনি সরিয়ে দিলাম, আর রান্না করা হয়েছিল বিরিয়ানি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছিল। উপর দিয়ে বেরেস্তাগুলো অনেক বেশি করে দেওয়া হয়েছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। আর সেন্টটাও অনেক সুন্দর বের হচ্ছিল। আত্মীয় স্বজন এবং এতিমদের বসার জন্য। তারপর এখানে ফলমূল ধোয়া হচ্ছে। প্রায় রান্নাবাড়ার কাজ শেষের দিকে, এখন সব কিছু সাজানো গোছানো হচ্ছে। এখানে সব ফ্রুটস গুলো ধুয়ে নিচ্ছে। এই কলার কাঠগুলো আমাদের গাছের, কলাগুলো পাকে নাই। আর এই কলাগুলো মেডিসিন ছাড়া। এই কলার কাঠগুলো আজকে নিয়ে আসা হয়েছে, আগে যেগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো পেয়ে গিয়েছে। ঢাকা থেকে আমার চাচু এসেছে 5 নম্বরটা, আর আমাদের সবার ছোট চাচু লন্ডনে থাকে। চাচুর সাথে আজ তাও 12-13 বছর ঈদ করা হয় না, কিন্তু আমাদের জন্য প্রতি বছর ঈদে সালামি পাঠায়। ঢাকা থেকে চাচু এসেছে এবং আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছে। আর এখানে এই তো আমার ছোট ভাইটা গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। থেকে আমার চাচু তরমুজ নিয়ে এসেছে। আমার চাচু চট্টগ্রামের প্রজেক্টে গিয়েছিল, আসার সময় কুমিল্লা থেকে এই তরমুজটি এনেছে। এই তরমুজটি অনেক বড় এবং 15 কেজি। এই তরমুজটি এখন কাটা হবে এবং আমরা সবাই ইফতারিতে খাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেট সাজানো আছে। এইভাবে এক একটা প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো প্লেটই দেখতে পাওয়া যাচ্ছে। এই তো, তারপর আর কোনো ক্লিপ ভিডিও করতে পারিনি। এখন আমাদের সবাইকে আমার বাবা এবং চাচুরা যে গিফটগুলো দিবে সেগুলোই দেখাবো, যতটুকু পেরেছি ভিডিও করেছি।
মামুনি তাকাও, সে নৌর দিক তাকাও তাকাও, সাফি সাফি ওদিক তাকাও, আলহাস আব্দুল রাফে মোল্লা, থ্যাংক ইউ, ওরে 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 আয়শা মামুনি এদিক তাকাও, আমার জান্নাত মামুনি, এটা আমার সারা মামুনি, এটা আমার লামিয়া মামুনি, এটা কি এর ভিতরে জামা, এখানে তারা এখনই প্যাকেট খুলে জামা পরা শুরু করে দিয়েছে, তাদের তো ঈদ লেগে গিয়েছে, তারা সবাই নতুন জামা কাপড় পরে এখানে চলে এলো। আমার আরো চাচুরা অনেক গিফট দিয়েছে কিন্তু সেগুলো এত হুলস্থুলের মধ্যে আমি ভিডিও করতে পারিনি। এখানে আমার ছোট চাচু যে লন্ডনে থাকে প্রতি বছরের মতো এইবার আমাদের জন্য ঈদ সালামি পাঠিয়েছে, সবার জন্য ঈদ সালামি আছে এখানে। এখানে আমাদের বড় বাবা অর্থাৎ বড় চাচু সবাইকে ঈদ সালামি দিচ্ছে, আমার বোন টাকা পাওয়ার সাথে সাথে মাটি ব্যাংকের মধ্যে সে টাকা রেখে দিল, সে নাকি পার্সিয়ান ক্যাট কিনবে, সেই জন্য মাটি ব্যাংকের মধ্যে প্রতিদিনই বাবার কাছ থেকে টাকা নিয়ে মাটির ব্যাংকের মধ্যে রেখে দেয় আর বলে যেদিন বেশি টাকা হয়ে যাবে সেদিন আমি একটা পার্সিয়ান ক্যাট কিনবো। এইখানে আমার ভাই কার খুলে খেলা শুরু করছে, আমরা বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম এবং আমার জন্য কিছু কেনাকাটা করলাম যেগুলো আমি ঈদে দেখাবো। ফার্স্ট এখানে শু স্টোরে গিয়েছিলাম কিছু শু দেখতে, তারপর আমরা গেলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে যেগুলো আপনাদেরকে একটু আগে দেখিয়েছি ভিডিওতে। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেল রমেশ জানি এবং ফেসবুক পেজ রমেশ জানি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।